গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমার পরিবারেরও সবাই খুব ভালো আছে, সাবধানেও আছে, আর তোমরাও খুব সাবধানে থাকবে, কারণ এখন তো দেখতে পাচ্ছ পরিস্থিতি ধীরে ধীরে আরও খারাপ হতে চলেছে। তো আজকে আমি তোমাদের সকাল সকাল একটা রেসিপি দেখাবো, কারণ এটা কি বলতো, এটা হচ্ছে মানে বলতে গেলে ঘরোয়া রেসিপি, মানে জঙ্গল টঙ্গল থেকে তুলে আনা, এটা মার্কেটে বিক্রি হয় না, মানে আমাদের তো গ্রামে বাড়ি, আমি কখনো দেখিনি যে আমাদের দিকে বিক্রি হয়েছে। তো টাউনে হলে হতে পারে, কিন্তু গ্রাম সাইডে এটা বিক্রি হয় না। তো রেসিপিটা কি করতে আজকে চলেছি আর কেমনভাবে রান্না করব, তো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ততক্ষণ সঙ্গে থাকো, আর আমার ফুল ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা এখন দেখো, বেশি ভিডিওটা বড় করব না। তো চলো, সব কিছু রেডি করে নিয়েছি, ধুয়েও নিয়েছি, এখন শুধু কাটবো, তারপরে কি করছি তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখে হয়তো চিনতে পারবে, দেখো এগুলো কি বলতো, এগুলো হলো কচুর ফুল। তো আজকে সকালে ফুলছিলাম, তো দেখছি যে অনেকগুলোই হয়েছে, সব কচি কচি, কিন্তু কচু ফুল। আর এই এগুলোই শুধু খাওয়া যায়, আর যেগুলো মানে হলুদ হয়ে যায়, পেকে যায়, সেগুলো খাওয়া যায় না। তো তোমরা দেখো আমি কীভাবে রান্না করছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন কীভাবে কেটে নেব, মানে পাতাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে, এই যে দেখো একটা ভাঁজ রয়েছে, আর মানে ভিতরে কিন্তু হয়তো কিছু থাক, মানে বেশিরভাগটাই থাকে না, তবুও দেখে নিতে হয়, কোনো ছোকা টোকা যদি থাকে, থাকে তো না। আর এই যে দেখো ভিতরের একটা শিরদাঁড়া আছে, এটা না বের করে নিতে হবে, এই যে বের হয়ে গেল দেখো, তারপরে এটাই যে এইভাবে কেটে নিতে হবে, ছোট ছোট করে কেটে নিতে হবে। তো আমি কেটে নিই, তারপরে কি করছি দেখতে থাকো, খেতে কিন্তু খুব টেস্টি। তোমরা মানে গ্রাম সাইডে যাদের বাড়ি তাদের বলছি, তোমরা একবার ট্রাই করতে পারো। তো আমার শ্বশুর বাড়িতে কেউ খেত না, এখানে না কেউ খেত না, তো আমি এর আগে একদিন রান্না করেছিলাম আর আজকে করছি, তো সবাই বলছে ভালোই লাগছে। তো ভাবলাম যে রান্না যেহেতু করব, তাই তোমাদের সাথে এত সুন্দর একটা জিনিস শেয়ার করি, তো হঠাৎ করে প্ল্যানটা হলো, তাই তোমাদের সামনে আমি এই সিম্পল জিনিসটাই শেয়ার করছি। কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখো একটা পাত্রে জল নিয়ে নিয়ে নিয়েছি, এখন মানে ধোয়া তো আগে থেকে ছিল, এখন গ্যাসের মধ্যে একটা হালকা করে ভাপিয়ে নেব। তো চলো গ্যাসটা ধরে দিয়ে দিছি, দেখো তো ভাপাতে বসিয়ে দিলাম, আর এটা এটাতে দেব যে পেঁয়াজ রসুন আদা সব দেব, এখন এখন তো বেটে নেব। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ফুল ভিডিও দেখো। তো আমার দেখো ভাপানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর কড়াইও বসে দিয়েছি, কড়াইটা মনে হয় গরম হয়ে গিয়েছে, দেখো মানে তাক মতো তেল ঢেলে দিলাম, আর তারপরে তেলটা গরম হয়ে গেলে ঠিক মতো তারপরে জিরে ফোড়ন দিতে হবে। তো দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এরপরে ভাপানো যে কচুর ফুলটা আছে সেটা আমি এর মধ্যে ছেড়ে দেব, ধুয়ে নিয়েছি ভাপানোর পরে ছেড়ে দিলাম। তারপরে দেখো ছেড়ে দেওয়ার পরে কী করছি, তোমরা সঙ্গে থাকো, তাহলে আমার ভিডিওতে বুঝতে পারবে যে এই রেসিপিটা কীভাবে করে। তো সম্পূর্ণ দিয়ে দিয়েছি, এখন মানে হলুদ লবণ কিন্তু আমি কিছু দেব না, ব্রাউন করে ভেজে নেব, হালকা ব্রাউন কালারটা যখন চলে আসবে তখন মশলাপাতি সব কিছুই দেব। তো দেখো দেখতে ভালোই লাগছে, সবুজ সবুজ, আর ভাজতে ভাজতে হালকা কিন্তু গ্যাসে ডিশে দিয়ে হালকা করে ভাজতে হবে। তো দেখো আমি মানে বসিয়ে দিয়েছি, তো হালকা হালকা ব্রাউন হয়ে এসেছে, আর এক সাইডে লঙ্কাটাও বেটে নিচ্ছি, তো লঙ্কা এখনও বাটা হয়নি, দেখো এটা ঘাটতে ঘাটতে ব্রাউন কালার চলে এসেছে হালকা হালকা। তো এখন আমি দেব মশলা, যেটা আমি বেটেছি মশলাটা দিয়ে দিলাম, এর মধ্যে রসুন আদা পেঁয়াজ সবই আছে, আর ঝালটা বেশি করে দেবে। তারপরে দেব হলুদ গুঁড়ো,
সব আইডিয়া মতো তোমরা তোমাদের আইডিয়া মতো দেবে, আর কে কতটা ঝাল খেতে ভালোবাসো সেই অনুযায়ী দিবে। কিন্তু আমরা ঝাল খেতে ভালোবাসি, তাই ঝালটা একটু বেশি দিলাম। লবণও দিয়ে দিয়েছি, এখন এটা হালকা করে ঘেঁটে নিব। ঘেঁটে নেওয়ার পরে মানে ওটার সাথে মিক্স করে নিব মশলাটা, তারপরে কষানোর জন্য জল দিয়ে দিব। দেখো জলটাও তোমরা একদম অল্প করে দিবে, তো আমি এখন জলটা দিয়ে দিব নড়াচড়া করে, হালকা একটুখানি জল দিব কষানোর জন্য, যেন ওটা ধীরে ধীরে ভাজবো। গ্যাসের পাওয়ারটা একদম আস্তে থাকবে, ধীরে ধীরে ভেজে নিয়ে, কারণ কি বলো তো, ওই যে কাঁচা রসুন আর পেঁয়াজ দিয়েছি আর লঙ্কাটা, এটা কিন্তু না হলে ধীরে ধীরে না ভাজলে গন্ধ করবে, তো এটা তো আমরা সবাই জানি। তো দেখো অনেকটাই জল শুকিয়ে এসেছে, এখন আরও ধীরে ধীরে মানে গ্যাসের পাওয়ার একদম লো করে দিয়েছি, আস্তে আস্তে এটা ঘাঁটতে হবে। তারপরে জলটা যখন মানে রসটা যখন একদম শুকিয়ে যাবে, এখন একটুখানি মানে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। তো দেখো আমি তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে আবার একটু নড়াচড়া করব। নড়াচড়া করে নিয়ে যখন একদম ভাজা হয়ে যাবে, মানে মশলাটা ওটা তো আগেই ভেজে নিয়েছি, মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি মানে স্বাদ মতো সরি তাক মতো জলটা দিয়ে দেব। তো দেখো একদম কমপ্লিট হয়ে গেছে, একটু রস টস কিচ্ছু নেই। তো আমি এখন জল দিয়ে দেবো হালকা করে, বেশি দেবো না, এটা ফুটিয়ে নেমে মানে নামিয়ে নেবো। আর তোমরা কেউ যদি চাও মাছের মাথা দিবে তাহলে আরও টেস্টি হবে, আর গুড়া মাছও দেওয়া যাবে। তো বড় মাছ এগুলো তো খাওয়া যায় না, এই গুড়া মাছ আর মাছের মাথায় দেওয়া যায়, খুব টেস্টি লাগে দেখো। আর আমরা এখন খুব গরম, তো তাই কাঁচা লঙ্কাটা ইউজ করছি, আর শুকনো লঙ্কা দিলে মানে কালারটা ভালো আসে, তো ক্যামেরায় ভালো লাগে দেখতে, তো আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি। তো দেখো আমার কমপ্লিট হয়ে গিয়েছে একদম, আর অল্প একটু হয়েছে বলে ছোটো বাটিতে নামিয়েছি, তো অল্প একটুই তো করলাম। তো নেক্সট নেক্সট ভিডিওতে আবার অন্য কিছু আনার চেষ্টা করবো। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা মেসেজে অবশ্যই জানাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আমার রেসিপি, গরিবদের এই রেসিপি আজকে ছিল। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে আমাকে বলবে তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যাদের গ্রামে গঞ্জে বাড়ি আছে তোমরা অবশ্যই কিন্তু চেষ্টা করবে। আর প্রচুর গরম দেখো, সকাল সকাল প্রচুর গরম, তো আমি ঘেমেও গিয়েছি, কিছু করার নেই যদিও। তো যাই হোক, কালকে আবার নতুন একটা ব্লগে দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের খেয়াল খুব ভালোভাবে রাখো। তো এখনকার জন্য টাটা।